ফিলিস্তিনের মসজিদুল আকসা নিয়ে এখন যুদ্ধ চলছে। তিনটা ধর্ম অবলম্বী যারা রয়েছে তারা প্রত্যেকে মসজিদ আকসা প্রত্যেকের টার্গেট। এটা হচ্ছে কেমন যে ইসলাম ধর্মের বিশ্বাস হচ্ছে মাসিহ ইবনে মারিয়াম আসবে, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামকে বলা হয় মাসিহ ইবনে মারিয়াম, মারিয়ামের সন্তান মাসিহ। আর দাজ্জালের নাম হচ্ছে মাসিহিদ দাজ্জাল। মাসিহ শব্দটা মাসাহা শব্দটিকে এসেছে মাসেহ করা, অর্থাৎ মুছে দেওয়া। দাজ্জাল আসবে ইসলামকে মুছে দিয়ে তার ফেতনা সৃষ্টি করবে, আর মাসিহ ইবনে মারিয়াম আসবে দাজ্জালের ফেতনা মুছে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে তাদের যিশু খ্রিস্ট আবার আসবে, অর্থাৎ ঈসা আলাইহিসসালাম আবার আসবে, সকল মুসলমান এবং ইহুদিকে নস্যাৎ করে খ্রিস্টানদেরকে বিজয় করবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে না, তিনি খ্রিস্টানদেরকে ধ্বংস করবে। খ্রিস্টান প্রত্যেকের কাছে দেখবেন ক্রুশ আছে, আছে না? ক্রুশটা তাদের ধর্মীয় নিদর্শন। তারা বুঝাতে চায় হযরত ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করা হয়েছে, তাকে ক্রুশবিদ্ধ করে সকল খ্রিস্টানদের পাপের প্রায়শ্চিত্ত কাঁধে তুলে নিল এবং তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয়েছে, তিনি আবার আসবে এর প্রতিশোধ নেবে। এটা হচ্ছে খ্রিস্টানদের বিশ্বাস। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ঈসা আলাইহিসসালাম আসবে, যিশু খ্রিস্ট আবার আসবে, এসে সর্বপ্রথম তিনি ন্যায় প্রতিষ্ঠা করবে, ইসলাম কায়েম করবে এবং ক্রুশকে ভেঙে ফেলবে, শুকুরগুলোকে হত্যা করবে এবং জিজিয়া প্রতিহত করবে। আসুন রসুলের হাদিস থেকে আমরা বিষয়টা আরেকটু স্পষ্ট হই। জামি ও তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2233। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده। رسول الله বলছেন আমি ওই সত্তার নামে শপথ করে বলছি, কসম করে বলছি, যে সত্তার হাতে আমার জীবন আছে, লাইউশিকান্না আইয়ানজিলা ফীকুম ইবনে মারিয়াম, মারিয়ামের পুত্র ঈসা আলাইহিসসালাম যিশু খ্রিস্ট অতি শীঘ্রই তোমাদের কাছে আসবে, হাকামা মুকসিতন ন্যায়পরায়ণতা তিনি প্রতিষ্ঠা করবে, ফায়াক সিরো সলিবা তিনি ক্রুশকে ভেঙে ফেলবেন। হযরত ঈসা আলাইহিসসালাম স্বয়ং বলবে যে খ্রিস্টানরা ক্রুশকে নিয়ে গর্ব করতে, আল্লাহর সাথে শিরিক করতে, যেই খ্রিস্টানরা আমাকে আল্লাহর পুত্র বানিয়েছ, আমি তোমাদের সামনে আজকে ঘোষণা করছি তোমরা হচ্ছে সবচাইতে বড় বিভ্রান্তির মধ্যে ছিলে এবং তোমরা গর্ব করতে, এই ক্রুশ আমি ভেঙে দিলাম, ধ্বংস করে দিলাম আর প্রমাণ করলাম আমি আল্লাহর পুত্র নয়, আল্লাহর পক্ষ থেকে আসা একজন নবী। সুবহানাল্লাহ। ওয়াকতুল আল খিনজির, ঈসা আলাইহিসসালাম শূকর হত্যা করবে, ওয়াদাল জিজিয়াতু। ইসলামী রাষ্ট্রের মধ্যে একটা প্রথা আছে, কোনো অমুসলিম যদি এই মুসলিম দেশে বাস করতে হয় তাহলে জিজিয়া দিয়ে, কর দিয়ে তারা বসবাস করবে। ঈসা আলাইহিসসালাম আসার পর কোনো বিধর্মী থাকবে না, তিনি বলবেন জিজিয়া দিয়েও এই ভূখণ্ডের মধ্যে কেউ বাস করতে পারবে না, আল্লাহর তাওহীদের কালিমা যতক্ষণ পর্যন্ত তোমরা ধারণ করবে না ততক্ষণ পর্যন্ত এই জমিনে থাকার কোনো অধিকার নাই। আল্লাহু আকবার। ওয়াদাল জিজিয়াতু, তিনি জিজিয়াও প্রতিহত করে দিবে, এই জমিনে আল্লাহর বিধান ছাড়া আর কিছুই চলবে না। সুবহানাল্লাহ। ওয়াগীদাল মালু, আল্লাহ তাআলা মাল সম্পদের মধ্যে এত বরকত দিবে, হাত্তা লা ইয়াকবালুহু আহাদুন, একজন ব্যক্তিও মাল সম্পদ কবুল করতে চাইবে না, প্রত্যেকে ধন এবং সম্পদের অধিকারী হবে, তাদের ধন সম্পদ লাগবেই না। সুবহানাল্লাহ। ইহুদিরা টার্গেট আছে কি, বাইতুল মুকাদ্দেস তথা ফিলিস্তিন থেকে তাদের মাসিহ দাজ্জাল আসবে, তাদের তানপ্রত্যা হিসেবে দাজ্জাল আসার পর পুরা পৃথিবী তারা শাসন করবে। এখন পুরা পৃথিবী থেকে তারা ওই ফিলিস্তিনি দিকে টার্গেট করে তারা আগাচ্ছে, তারা ফিলিস্তিন দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে। হযরত ঈসা আলাইহিসসালাম এই ফিলিস্তিনে আসবে, এই জন্য মসজিদে আকসা নিয়ে আমাদের একটা আলাদা শ্রদ্ধা ভালোবাসা আছে,
এবং কি মসজিদ আকসা এমন একটা মসজিদ এটার মধ্যে প্রত্যেক নবীর কদম পড়েছে সুবহানাল্লাহ এবং এই মসজিদে আকসার মধ্যে সর্বপ্রথম ঈসা আলাইহিস সালাম আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করবে এবং সেখান থেকে আল্লাহ তাওহীদের ঘোষণা চলবে সুবহানাল্লাহ তিনটা ধর্ম তিন দিক থেকে তারা উৎপেতে বসে আছে যে মসজিদ আকসা দখল করবে ইহুদিরা একটা গাঁটি করে তারা নিজেদের অবস্থানকে শক্ত করার জন্য চেষ্টা করতেছে এদিকে খ্রিস্টানবাদ আমেরিকা তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা বিভিন্নভাবে সহায়তা করে ইসরায়েলের সাথে তারা একটা ফন্দিকে ফিলিস্তিন দখল করার জন্য তারাও চেষ্টা করতেছে